রাতের ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়ালো বাংলাদেশের সীতাকুণ্ডে। রাতভর আগুন আর পরপর বিস্ফোরণের জেরে পুড়ে মৃত্যু হয়েছে একে একে 32 জনের। এদের মধ্যে রয়েছেন 3 দমকল কর্মীও, আহত 150 বেশি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। রবিবার সকালেও কন্টেনারের ডিপোয় আগুন জ্বলছে, ভিতর থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা, প্রাণের ঝুঁকি নিয়ে রাত ভোর কাজ করে চলেছেন তারা। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় একটি বড় সড়ক কন্টেনার ডিপো অবস্থিত। আমদানি রপ্তানি করা বিভিন্ন পণ্য এই ডিপোতে রাখা হয়। শনিবার রাত প্রায় 11টা নাগাদ এই ডিপোয় আচমকাই আগুন লেগে যায়। সেই সময় কাজ করছিলেন অনেকেই। ডিপোর ভিতরে মজুত থাকা দাহ্য পদার্থের জন্য দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে, ঘটতে থাকে বিস্ফোরণ। চারপাশের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। একে একে 32 জনের ঝলসানো দেহ উদ্ধার হয় ডিপোর ভিতর থেকে। কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 3 দমকল কর্মীও। শনিবার রাতে এই দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে 3-4 কিলোমিটার এলাকা কেঁপে ওঠে পরপর বিস্ফোরণে। আশেপাশের বাড়িঘরের জানলার কাঁচ ভেঙে পড়ে। অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। আগুন নেবাতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকেও দমকলের বিভিন্ন ইউনিট যোগ দিয়েছে। এখনো পর্যন্ত 24টি ইউনিট কাজ করছে। এমন ভয়াবহ ঘটনায় গুরুত্ব বুঝেই রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন পুলিশ ও দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। কারখানায় 500 মিটারের মধ্যে একটি টিনের শেড রয়েছে। সেখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন পারক্সাইড মজুত ছিল বলেই জানা যাচ্ছে, যা অতি দাহ্য পদার্থ। সেখানেই প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে উড়ে গিয়েছে শেডটি। তবে এখানেই আগুনের উৎস কিনা তা এখনো বোঝা যাচ্ছে না, এমনই জানাচ্ছেন চট্টগ্রামের দমকল বিভাগের ডিজি জাহাঙ্গীর খান বাবু। রিপোর্ট, টাইমস বাংলা।